গৃহবধূর মৃতদেহ রহস্যজনক ভাবে স্বামীর বাড়িতে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে সোনাইয়ে। কেমনে মরছে কি তাই তারা, আমরা ইন্দাই সব গেছি, যাওয়ার গিয়া দেখি গরু তো লাশ নাই, কোনো মানুষ নাই, কেউ নাই। ও ভাই তারা গরু এখন হগর গেছে, ও গিয়া দেখি না মানুষ তো লটকাই। গৃহবধূর পরিবারের লোকেরা হত্যার অভিযোগ তুলেছেন। জানা গেছে, সোমবার সন্ধ্যায় পরিবেশনের দক্ষিণ মোহনপুর সপ্তমখণ্ড গ্রামের স্বামীর ঘর থেকে ফাঁস লাগানো অবস্থায় গৃহবধূর লাশ আবিষ্কার হয়। পরে গৃহবধূ রাঙ্গের ঘাট প্রথম খণ্ডের বাপের বাড়ির লোকেরা খবর পেয়ে ছুটে আসেন। পরে সোনাই পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। মঙ্গলবার বিকেল 34 বছর বয়সে গৃহবধূ ইনারা বেগম লস্করের লাশ রাঙ্গের ঘাট প্রথম খণ্ডের বাপের বাড়িতে পৌঁছলে শোকাহল পরিবেশ সৃষ্টি হয়। এতে বাপের বাড়ির লোকেরা জানান, স্বামী মামত আলী লস্কর পরিকল্পিতভাবে খুন করে গলায় ফাঁস লাগিয়েছে। যদি গৃহবধূ আত্মহত্যা করত তাহলে তারা মৃত্যুর পরই খবর পেতেন, কিন্তু তাদের মেয়ে মৃত্যুর পর স্বামীর বাড়ির কেউ তাদেরকে খবর দেয়নি। বিয়ের প্রায় 15 বছর হলে প্রতিনিধি সংসারে অশান্তি থাকত। স্বামী প্রত্যেকদিন বিকেলে স্ত্রীকে মানসিক ও শারীরিকভাবে হেনস্থা করেছে। স্বামীর বিরুদ্ধে থানায় দ্বারস্থ হচ্ছেন বলে জানানো হতো গৃহবধূর 3 ভাই ও পরিজনরা। এদিকে গৃহবধূ ইনারা বেগম 2 পুত্র ও 1 কন্যাকে রেখে গেছেন। খবর লইছে লোয়ার তারা কেমনে মরছে কি তাই, তারা আমরা ইন্দাই সব গেছি, যাওয়ার গিয়া দেখি গরু তো লাশ নাই, কোনো মানুষ নাই, কেউ নাই। ও ভাই তারা গরু এখন হগর গেছে, ও গিয়া দেখি না মানুষ তো লটকাই লটকাই তো মাত্র 1 ইঞ্চি উপরে পা মাটির তাকিয়া। এবার তারা একদম আছে, তারা জিয়ে এলাম বলে তুমি দেন আশেপাশে গরুর ভাড়া মানুষ, আমরা একটা মানুষ খবর তো কইতে আসলাম তার গার্জেন হিসাবে, এটা তো কোনো একটা খবর আমরা বুঝলাই না আপনারা। এই কথা তারা যে কিতা এপি তারা নাম কিতা জুনুবাবু, জুনুবাবুর কথা কইছি। এবার তারা গাঁর আরো মুরব্বী মানুষরা তারা সবর আমরা কইছি, আপনারা তো একটা খবর আমরা কইতে আসলো, এজন মানুষ তো কোনো খবর, এই কথা আমরা অসি সামনে কইছি। আমরা ঘরই শুনতে পারে ঘটনা, তারা তো 3:30-4 সময়ছি, আমরা শুনতে পারে খবর পাইছি, আমরা 5:30 ফোনে ছয়টা আমরা খবর পাইছি। আচ্ছা আচ্ছা, এ মানুষ নাই, একজন মানুষ নাই, জামাই জামাই অনেক, কেউ নাই, পরিবার মানে এক মানুষ নাই। আপনারও কই আপনি কই একটা মানুষ তোমরা খবরটা কইতে আমরা গার্জেন হিসাবে, আমরা 11 ভাই আছি, ই আমরা বনির ভাই, আমরা জুনুবাবুর কথা প্রশ্ন করছি, ওসি সারডে কইছি, ম্যাডাম সারডে কইছি, বেশিরভাগ যন্ত্রণা দিয়া মারছে তারা, ফোন করতো নেনার ফোন করতে ছিল না তারা, যাটা তারা ফোন লইলিস মন্ডাউনিয়া 7-8 বছর বাচ্চা হইব, ও তো তোর বাচ্চা, ও তোর বাচ্চা খালি কই নিন আইন ইয়া কইয়া, আমি কোনো সময় গিয়া আমি আনি কোনো সময় তাই, আর একবার আমারে কইছে না তাই, করলে বলে গেছে গা মাঝির গামন গিয়া দুই রাত রয়েছে, আমি খবর পাইয়া গেছি মাঝির গাম গিয়া আনলে মাঝি গামের বুবিও কইছে নো চান তুই বাড়ি বারেক নগর গেছে, আমি ভাদর দিন বারেক নগর থেকে গিয়ে আনছি গা, কইছি ভাই তোর বাড়ি তুই এখান দিয়ে বোন তোর বাড়ি যাইছো, কইছে বাইর বুবান দে তোমরা কই ভাই, আমি তোমরা রে উতু দিয়া আমি জ্বালায় তোলার বাড়িতে গেছি না, আমি বললাম ইতা করলে কি তা তোর ভাই আমার তাই দিত না, উবা টাটা রদির দিস আনছি ভাদর দিন রোজা আসো আইয়া সরলাই ভাতে নিচে কাদায় ভাই রয়েছে, এই ফিরা মানু আইলে আমি দিতাম না, তোমরা ঋণ তাইলে তোরা ভাই এনতে দিলাও বইয়া তাই পুয়া তাই নিছন গিয়া ও বাদে গিয়া তারা গিয়া আনছন গিয়া, যে বাবা একটা তারা ইয়া নেন পাওয়াতে ধরি আর আমরা অনেক নাইন তোর লাগি দিল্লাই, তাই কইছে আমি কোনো দিন পাশি লাগিয়ে বিষয়া মরতাম না, মানে নাইন তো ইয়া মানে নাইন ভেবেছিলাম বলবা।
আমারে তাই বারবার করে কইছে বাবি আমি মরি না কি তার লাগি বেটার তালার থাকি আমার নাইন পেয়েছিল মরি যাইবা করিয়া আই তাই নে নাই নানু বেলা গেছে আমারে ফোন করিয়ে কইতো দে তো আমি তাই আইন লাঙ্গা আমারে কাইল গুন্তা কইছে না আমরা আমার আরো বড় গুনছি তোরার বাড়ি মানে এক গোটায় ফোন করিয়ে কইস না তো মুটি মুটি নে না আগে ফোন করিয়া কইছে মামি আমার মা কি তাই গেছ তো বউ কইছে না বাসি লাগেছ কইছে মামি উনলে আইতা বাতা না মা বাসি লাগেছ উনলে অনে না রাখলো তার মাঝে না এক বড় মানে ফোন করিয়ে কইলা না তোমরা গো বাসি লাগি মরি গেছে আমরা গাড়ি দিলাম এক গো মানু আইলা না আমরা ধারো এক গো মানু আইস না আমরা কোনো মানু পাইছি না যদি কইতে আমরা রে মিলে দাদা জামাই বুড়ে দরবার করি আই গেছে গাড়িয়া তাই বাসি লাগে তাতে কইলাম ঠিক জামাই বুড়ে সমানে দরবার করি মনে করে দরবার করে সন্ধ্যা বাড়িয়ে গেছে তারা বুড়িয়ে মারিয়া মনে করে পানি ফুটকুলা লাপ মারিয়া তো মারিবা লাগছে এর বাদে নিয়ে বাসি লোক পাইয়া কইতে রে আই গো বাসি লাগছে বাসি লাগে রা বানাইলা বাসি লাগন না আমরা দেখিও সিন বাইলাইছি কুটার দরিয়া যাও বা ফোন পাইয়া লগে লগে আমরা দেখি তার মা মারা গেছে বুঝলি আমরা গিয়া পাইছি অরিজিনাল জুলাই জুলাই অরিজিনাল পাইছি প্রায় মানুষকে চার বেশ মানুষের লাভ ভর্তি তো সুরাগুর ট্রিটমেন্ট লিয়ে আইলে সুরাগুর খাইছে তারা লাভটা হলিতা সুরগ আমি চুলে খাইছি লিয়েছি ভাই থাকি আনার পরে বাদ বাকি ওগুলো ঘুরা হইতাম তার করে মানুষ পাইছি আই গিয়া দুজনই তাই আমি গেতার বেটার বেটা পাইছো বেটা হর দিকে বেড়ে বাড়িয়ে গেছে বাড়িয়া ও মাত্র জানি আর দুজন আমি যাবে জুলাই না আমার বই না আপন বই দুটো বই প্রায় 22 বছর হয়েছে কয় বছর 22 বছর হয়ে যাচ্ছে সব দিকে শান্তি আসলে হঠাৎ মারা তার বড় ভাই বুঝলে যন্ত্রণা করিয়া মারছে বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই, কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার ওপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহরাম, বেল্ট, কটন, এহরাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর চৌমাথা, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।